নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে সকালে গাজীপুরের নুহাশপল্লিতে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিশাদ ও নিনীত এ সময় উপস্থিত ছিলেন। মাগফিরাত কামনায় কোরআন খতম শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, খাবার বিতরণ করা হয় এতিম শিশুদের মাঝে। পরে হুমায়ুন ভক্ত, কবি, লেখক ও নাট্যজনরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। নুহাশপল্লিতে শিগগিরই হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর চালু হবে বলে জানান মেহের আফরোজ শাওন। ক্যান্সারে আক্রান্ত হয়েছে 2012 সালের এদিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন আহমেদ।